Hello viewers, Assalamualaikum. Chola shlam abaro. Aajke amader YouTube channel te dekhe je bhai ji gari ekta pochondo koreche. Shei gari hocche X Noah. To X Noah ta hocche amra hater baire onake dekhachi. To onar motamoti gari te pochondo hoyeche. To cholun dekha jak gari onar shesh porjonto uni gari te nite pare kina. বিক্রেতাও রয়েছে আমরা চেষ্টা করছি ভাইটাকে গাড়িটা কিনে দেওয়া তো আপনারা যদি আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব হাটের বাইরে এই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর আর পেপারসে 100% গ্যারান্টি কার্ড দিচ্ছে তো পেপারস নিয়ে কোনো চিন্তা না করে আপনারা আমার এই ভিডিও দেখে সরাসরি আমাকে আর কার্ডের ফোন নম্বরে ফোন করতে পারেন তো চলুন দেখি শেষ পর্যন্ত ভাইটা গাড়ি কিনতে পারে কিনা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অলরেডি ভাইয়া একটু চেক করেছে এবং নিজেরা ডিসকাস করছে গাড়িটি কি অবস্থা ওনারা কত প্রাইস হলে কিনবে তো আমাদের আমি রয়েছে এবং আমার সিআরও নূর রয়েছে আমরা চেষ্টা করছি গাড়িটি ভাইকে কিনে দেওয়ার তো চলুন গাড়িটার একটু আপনাদেরকে একটু দেখাই যে গাড়িটার যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স নোয়া এটা আমি ইউটিউবে দিয়েছিলাম এবং এটা উনি দেখে এসেছে আপনি চাইলে আপনারাও যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই কার হাটে ফোনে ফোন করে চলে আসতে পারেন আমাদের কার হাটে আর প্রতি শুক্রবার আমি তো লাইভ করছি আমরা এটা নিয়ে কথা বলার জন্য আমাদের নূর রয়েছে নূরের কাছে চলে যাই নূর ভাই কেমন আছেন আপনি আচ্ছা নূর ভাই এই ভাইয়া তো গাড়িটার মোটামুটি পছন্দ হয়েছে তো দামাদামের কি অবস্থা একটু বলবেন আচ্ছা রূপ ভাই আপনাকে আপনি বলেন যে গাড়িটার মডেল চক এটা 2012 মডেল আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার যারা ইউটিউব দেখে গাড়ি পছন্দ যদি হয় অবশ্যই আমাদের কার হাটে চলে আসবেন আমরাও চেষ্টা করব সেই গাড়িগুলি আপনাদের কাছে তুলে ধরার এখানে বিক্রেতাও রয়েছে আপনারা দেখেন বিক্রেতাও রয়েছে এখানে যিনি গাড়ি বিক্রি করতে এসেছিলেন আমাদের হাটে ক্রেতা এবং বিক্রেতা মিলে চেষ্টা করছে যে গাড়িটার কী অবস্থা কন্ডিশন প্রাইস মোটামুটি একটা কাছাকাছি চলে আসছে ওনাদের MD আসলে হয়তো বা গাড়িটার নিয়ে আমরা একটা টেস্ট ড্রাইভে যাব তো শেষ পর্যন্ত দেখা যাক সেই গাড়িটি দামাদামি এক পর্যায়ে কী অবস্থা ঘটে তো গাড়িটার আপনাকে আমি ভিতরের কন্ডিশন একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা এটা পুশ স্টার্ট একটি গাড়ি এক্স নোয়া 2012 পুশ স্টার্ট এবং এটা হচ্ছে অটো লক আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক গেটটা খুলে যাচ্ছে এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোলার এটা হচ্ছে সেন্ট্রাল এসি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যারা হচ্ছে ইউটিউব দেখে কমেন্ট করেন আমি চেষ্টা করি তাদেরকে প্রতিটা গাড়ির ডিটেলস তুলে ধরার আর যদি আমার ইউটিউবের কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক গেটটা লক হয়ে যাচ্ছে এটা গাড়ির পিছনে কিন্তু অবস্থা দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু সিলিন্ডার হচ্ছে 90 সিলিন্ডার আপনাকে দেখাচ্ছি এটা 90 সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদেরকে তো যদি আপনাদের কোনো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আমাদের বাইরের MD স্যার চলে এসেছে
ইতিমধ্যে উনি ওনার সাথে একজন টেকনিশিয়ান নিয়ে এসেছে, যে কিনা গাড়ির খুঁটিনাটি সমস্ত কিছু চেক করবে। চলুন দেখা যাক সেই চেকিংয়ের মধ্যে আসলে কি গাড়িটি সাকসেসফুল হবে বিক্রির জন্য। তো দেখতে থাকুন। আর আরেকটি কথা, আপনারা চাইলে ঠিক এইভাবে টেকনিশিয়ান নিয়ে কারহাটের মাঠে চলে আসতে পারেন। তো চলুন শেষ পর্যন্ত দেখি আসলে গাড়িটি বিক্রি হয় কি না। গাড়িটা বিক্রি হয়ে গেল আর আমরা কারহাটের অফিসে যাচ্ছি, উনি গাড়িটা অ্যাডভান্স করবে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় ঠিক আমাদেরকে জানাবেন। আমরা এখন কারহাট অফিসে যাচ্ছি আর দেখাবো যে আমাদের বাকি কারহাটের গাড়ি ক্রয়ের পরে আপনি কী কী সুবিধা পাবেন সেগুলো নিয়ে থাকছে। আমাদের সাথে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে ভাইটা গাড়িটি কিনে ফেলেছে, আজকে অ্যাডভান্স করছে। এবং অ্যাডভান্সের প্রক্রিয়ার মধ্যে পড়েছে সর্বপ্রথম যেটি, সেটা হচ্ছে ওনার নামে একটা আমরা ফাইল কমপ্লিট করছি, যে ফাইলটার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার সমস্ত ডিটেলস থাকে এবং গাড়ির ডিটেলস, গাড়ির মডেল কত, রেজিস্ট্রেশন কত, ইঞ্জিন নাম্বার কত, কালার ঠিক আছে কি না, এবং আমরা এইগুলা এই ফাইলের মধ্যে তুলে ধরি, এটার মূল্য কত সেটাও। তারপর হচ্ছে আমরা কিন্তু অলরেডি বিক্রেতার থেকে গাড়িটা আমাদের কাছে রেখে দিয়েছি, কারণ গাড়ি যখন দামাদামি ফাইনাল হয়ে যায় তখন কিন্তু যখন বায়ার অ্যাডভান্স করে ঠিক সেই মুহূর্তে আমরা তখন বিক্রেতাকে আর গাড়ি দিই না। অনেকের অনেক ধরনের সন্দেহ থাকে যে ইঞ্জিন চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো সেই চিন্তাধারা যদি একটা বায়ারের না আসে সেখান থেকেই হচ্ছে আমরা গাড়িটি আমাদের কাছে রেখে দিই। এরপর আমরা বিআরটিতে চেক করি পেপার্স ঠিক আছে কি না, পেপার্সের যেরকম এআইটি আছে কি না, তারপর হচ্ছে গাড়ি চোরাই কি না, মালিক বেঁচে আছে কি না, মালিকের নামে দুদককে মামলা আছে কি না, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করার পরেই গাড়ি ডেলিভারি দিই। তো আপনারা দেরি না করেই চলে আসুন কারহাটে, কারণ কারহাট পেপার্সের 100% নিশ্চয়তা প্রদান করে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, কারহাটের সাথেই থাকুন।